কিডনি এত সহজে ট্রান্সপ্লান্টেশন করা যায় না, তার অনেক আগে থেকেই দুজনকে, যিনি দাতা এবং যিনি গ্রহীতা, দুইজনকেই ট্রায়ালে রাখতে হয়। তাদের অনেকগুলো কাজ করতে হয়। কি কি কাজ করতে হয়? তাদের মধ্যে যে জিনিসগুলো দেখতে হয় সেটি হচ্ছে হলো আপনার রক্তের ধরন প্রথমে পরীক্ষা করতে হয়। শুধু রক্তের ধরন পরীক্ষা করলে হবে না, সেই রক্তের যে তাদের যে প্রাপকের দাতার যে ধরন, সেই ধরন অবশ্যই গ্রহীতারও হতে হবে এবং রক্তের গ্রুপ মিলতে হবে। তারপরে টিস্যু টাইপিংও হতে হবে, শুধু রক্ত মিললে হবে না, তার টিস্যু টাইপিং মিলতে হবে। তারপরে ক্রস ম্যাচ করাতে হবে, ইভেন যে যে নালিকা আমি সংযুক্ত করব সেখানেও তাকে সংযুক্ত হতে হবে। এটি আপনাকে ডোনার এবং গ্রহিতায় একই জায়গায় ব্লাড যেরকম ট্রান্সমিশন হয়, দুই বেডে থেকে রক্ত দেওয়া বা রক্ত ক্যারি করা যায় ব্যাগে করে, এই এই জায়গাগুলো এবং আমি যে চারজনের কথা বললাম, এটা কি খুব সহজ যে আপনি একজনকে কেটে আপনি কিডনিটা বের করে নিয়ে আপনি চলে যেতে পারবেন? যে হ্যাঁ, হয়তো বা উনি, ওনার যে অনেকগুলো বক্তব্য আমি দেখেছি এবং আমি পরবর্তী সময়ে ওনার ওয়েবসাইট থেকে শুরু করে ওনার যে ফেসবুক যে পেজ আছে সেই পেজ দেখে, হ্যাঁ, উনি যে কাজটি করেছেন, উনি অনেক সময় আবেগকে ব্যবহার করেছেন, এটি সত্য যে উনি আবেগকে ব্যবহার করেছেন এবং উনি নিজেও স্বীকার করেছেন। কাজটাই তো আবেগের, আবেগ ছাড়া এখানে কোনো কিছু আছে আমি উনি যেটা যে বললাম কাজটা করে? মানবতার ধর্ম হলো অন্যকে ভালোবাসা, এখন এই ভালোবাসাটা তো আবেগ, সেই আবেগকে উনি ব্যবহার করেছেন, অর্থ উনি নিয়েছেন। যে বিষয়টি আমাদের দেখার দরকার, যে বৃহৎ যে অভিযোগ যে দুটো নিয়ে আসা হয়েছে, সেটি হচ্ছে যে উনি আর্থিকভাবে কিভাবে এত দূর এসেছেন, সেটি কিন্তু এই জন্য আমি বললাম যে উনি অর্থ সংগ্রহ করতে পারবেন এই অনুমোদন সংস্থা তাকে দেওয়া হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হয়েছে যে উনি কিন্তু সেবা প্রদানকারী, এবং আমার কাছে খুব অবাক লেগেছে যে আমি যদিও জানি না, এটা মিন্টাল সামাদ্দার এবং তার বইয়ের বক্তব্য অনুসারে বোঝা গেছে যে ওনারা কিন্তু একজন নার্স, তো তারা যদি একজন সেবিকা এবং পরীক্ষা দিয়ে নার্স হয়েছে, জি, প্রফেশনাল এবং নার্স। তারা কিন্তু সার্টিফাইড নার্স, এবং হুম, এই জন্য কিন্তু বারবার একটি জায়গায় যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছিল, মিল্টন সমাদ্দরও কিন্তু বলতেছিল যে না, এখানে চিকিৎসা না, এখানে পরিচর্যা করা হয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে যারা এই প্রশ্নটি করছেন এবং এই অবান্তর প্রশ্নটি আবির্ভূত করেছেন, তারা হয়তো বা বুঝতে পারছেন না চিকিৎসা এবং পরিচর্যা এটি যে ভিন্ন জিনিস, সেটি আমাদের আসলে অজ্ঞতার কারণ, যে কারণে কিন্তু আমরা অনেক কিছু বলে ফেলছি যে আপনার যে অলাভজনক প্রতিষ্ঠান এবং লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে যে অনেক পার্থক্য, তাদের কার্যনির্বাহী পরিষদের যে অনেক কর্মকাণ্ড আছে সেগুলো আমরা আসলে না নিয়ে আমরা কিন্তু তার দিকে এই দোষারোপের তিরটা ছেড়ে দিয়েছি। আরেকটি যেটি হয়েছে যে উনি যেটি আপনাকে, আপনি আমাকে বললেন যে সাইকো কিনা, হ্যাঁ, এটি আমার কাছেও মনে হয়েছে। কারণটি হচ্ছে যে উনি কয়েকটি জায়গায়, এটা হতে পারে যে দীর্ঘ সময় ধরে একই বিষয় নিয়ে তার যেহেতু কথা বলতে হচ্ছিল কাজ মিডিয়া তো করে মাধ্যমে, যাদের সাথে, যাদেরকে সেবা করছে তিনি, সবাই তো অলমোস্ট সাইকো। কারণ আমরা বয়স একটা পর্যায়ে, যখন বয়স অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু মানুষের মানসিক একটা বড় পরিবর্তন ঘটে, যেটাকে আমাদের দৃষ্টিতে আমরা অনেক সময় সাইকো বলি। যাদেরকে নিয়ে সে কাজ করে, যাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়, তারা মানসিকভাবে সবচেয়ে বেশি বিপর্যস্ত মানুষগুলি থাকে। এবং সেই সাইকোদের সাথে কাজ করতে গেলে অনেকটাই এমন একটা আচরণ করতে হয় যে এটি অনেক ট্রান্সফার হয়। মানুষও মনে করে যে কাজ করে তাদেরকে নিয়ে সেও সাইকো। এই জায়গাও আমার মাথায় রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেটি আমি বলছি যে সেটি তার মধ্যে রয়েছে, কিন্তু যে বিষয়টি, অভিযোগগুলো যদি আমরা এখন দেখি, সেই অভিযোগগুলোর মধ্যে যে বড় দুটি অভিযোগ করা হয়েছে, সেই বড় দুটো অভিযোগের ক্ষেত্রে আমি আপনাকে বলি, সেই অভিযোগ দুটো, একটি হয়তো ফয়জুল বলে গিয়েছেন উনি যে টর্চার সেলের কথা যে অভিযোগটি এসেছে, বা ওনার যে মারামারির যে দৃশ্য বা যে বিষয়টি এসেছে সেটি দেখেছে, এটি একটি অভিযোগ এসেছে। দ্বিতীয় নম্বর অভিযোগ যেটি করা হয়েছে সবচেয়ে, যে কিডনি যে বিক্রি করার যে বিষয়টি, রাইট, এবং হ্যাঁ, কিডনি কি এই আসলে কি কারণটি বিক্রি আমি করা সম্ভব? বলতে আপনার চাই, কাছে কি মনে যে হয়? পাবলিক হেলথ, যে পাবলিক হেলথ প্রফেশনালস হিসাবে আমি বলতে চাই যে কিডনি এত সহজে ট্রান্সপ্লান্টেশন করা যায় না, তার অনেক আগে থেকেই দুজনকে, যিনি দাতা এবং যিনি গ্রহীতা, দুইজনকেই ট্রায়ালে রাখতে হয়। তাদের অনেকগুলো কাজ করতে হয়। কি কি কাজ করতে হয়? তাদের মধ্যে যে জিনিসগুলো দেখতে হয় সেটি হচ্ছে হলো আপনার রক্তের ধরন প্রথমে পরীক্ষা করতে হয়। শুধু রক্তের ধরন পরীক্ষা করলে হবে না, সেই রক্তের যে তাদের যে প্রাপকের দাতার যে ধরন, সেই ধরন অবশ্যই গ্রহীতারও হতে হবে, এবং রক্তের গ্রুপ
মিলতে হবে, তারপরে টিস্যু টাইপিংও হতে হবে, শুধু রক্ত মিললে হবে না, তার টিস্যু টাইপিং মিলতে হবে, তারপরে ক্রস ম্যাচ করাতে হবে, ইভেন যে যে নালিকা আমি সংযুক্ত করব সেখানেও তাকে সংযুক্ত হতে হবে, এই টিস্যু এবং রক্ত নালিকা। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটি হলো সেলোরোজি পরীক্ষা আমাকে অবশ্যই করতে হবে, এবং এই সেলোরোজি পরীক্ষা হচ্ছে হিউম্যান ইমিউনিটি ফেসিয়েন্সি ভাইরাস বলে এটাকে, এবং এই এগুলির কি সেকশন। স্পেসিফিক মেশিনারিজ প্রয়োজন আছে যে হ্যাঁ এই পরীক্ষা, ডেফিনেটলি আমি আসছি, এবং সেই শুধু এটা মেশিনারিজগুলো না, কি তার ওই বয়স্ক নো সেন্টার নো নো নো, ওল্ড এই রুমে এই আছে কিনা? সেন্টারে তো এই এই সেন্টার রাখার কোনো সুযোগই নেই। এবং যেটি হলো আপনার এই প্রতিস্থাপন করতে গেলে আপনাকে কি কি টিম লাগবে দেখেন, সবচেয়ে বড় বিষয় একজন নিউরোলজিস্ট কে লাগবে, একজন প্রতিস্থাপনকারী সার্জন কে লাগবে, একজন প্রতিস্থাপনকারী সমন্বয়কারীকে লাগবে, একজন ব্যক্তিগত এবং ওই মানুষগুলোকে কাউন্সিলিং করার জন্য একজন সমাজকর্মী লাগবে, একজন মনোবিদ লাগবে, অ্যানাস্থেসিয়াস্ট লাগবে, তার সাথে যন্ত্রপাতি লাগবে। তাহলে এই যে ব্যাপক আয়োজন, এই আয়োজনগুলো কি তার মধ্যে আছে? নেই। কিন্তু আমি খুব অবাক হলাম যে আমাদের অনেক মানুষই সেটির সঙ্গে মানে একেবারে এরকম বিষয় পায় যে মনে হয় যেন এটি বাজারের মাংস মাছের মতো যে কেটে নিয়ে গিয়েই বিক্রি করা যায়। হ্যাঁ, মৃত ব্যক্তিরও কিডনি আপনার প্রতিস্থাপন করা যায়, এবং জীবিত থাকা অবস্থায় আপনি কিডনি ডোনেট করতে পারবেন, কিন্তু তার প্রক্রিয়াটা হচ্ছে শুরু থেকেই, অর্থাৎ যখন উনি ডোনেট করবেন তার আগে থেকেই দুজনকে, দাতা এবং গ্রহীতার মধ্যে একটি একটা সংযোগ নির্দিষ্ট স্থাপন। সময়ের মধ্যে প্রস্তুত থাকতে এবং হবে সবকিছু। এবং আমি আমি খুব অবাক হয়েছি, এইটা কিন্তু কেউ প্রশ্ন করে নাই, যদিও মিল্টন সামাদার কিন্তু এক সাংবাদিককে বলেছে যে আপনি দেখান কোন কোন অভিযোগকারীকে, আপনি দেখান কোন হাসপাতালকে, আপনি দেখান আমার কোন কেউ এরকম হয়েছে সেটি আপনি আমাকে দেখান। হ্যাঁ, যে অভিযোগটি উনি খণ্ডাতে কিন্তু পারেননি, আরেকটি বিষয় আছে, যে যেটা ডিবি প্রধান হারুন সাহেব বলেছে, যে তাদেরকে, যে মৃত ব্যক্তিদেরকে যখন প্রস্তুত, মানে লাশ দাফনের জন্য প্রস্তুত করাতে নিয়ে যাওয়া হয় মসজিদে বা বিভিন্ন ধরনের ইয়েতে, সেখানে অনেকেই দেখে তাদের শরীরের মধ্যে দাগ আছে, কিডনির ওখানে দাগ আছে, শরীরের বিভিন্ন জায়গাতে রক্তের দাগ আছে, এই টাইপের কিছু স্টেটমেন্ট দিয়েছে, যে কারণেই অনেকে সন্দেহ করছে, যেটার জন্য হারুন সাহেবও কিন্তু স্পষ্টভাবে সাংবাদিকদের কাছে বলেছে। আমি ধরে নিলাম যে উনি এটা কাটলেন, কেটে এটা সংরক্ষণ করতে হবে, তো প্রিজার্ভ না করে উনি এটা ক্যারি করবেন কোথায়, উনি এটা কোথায় গিয়ে নিয়ে যাবেন? এটি তো এরকম না যে আপনার এটি দীর্ঘ সময় এটি অ্যালাইভ থাকবে, এটি দীর্ঘ সময় আপনি এটাকে আপনি রাখতে পারবেন, এটি তো একটি সময়ের ব্যাপার, এটা এবং এটি কোথাও এমন স্বাভাবিকভাবে কেটে কুটে নিয়ে যাওয়ার মতো না না জিনিস না না নয় না এটা। এটি নো 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 এটি আপনাকে ডোনার এবং গ্রহিতায় একই জায়গায় ব্লাড যেরকম ট্রান্সমিশন হয়, দুই বেডে থেকে রক্ত দেওয়া বা রক্ত ক্যারি করা যায় ব্যাগে করে, এই এই জায়গাগুলো, এবং আমি যে চারজনের কথা বললাম, এটা কি খুব সহজ যে আপনি একজনকে কেটে আপনি কিডনিটা বের করে নিয়ে আপনি চলে যেতে পারবেন? তা তো না। আমার সেই জায়গাটি বলছে যে শরীরকে এবং এখন যদি, পর্যন্ত সে মিল্টন সমাদার, আমার এখানে নয়, আমার এখানে যখন প্রথম সাক্ষাৎ দেন, তিনি কিন্তু চ্যালেঞ্জ করে বলেছেন যে এমন কোন ব্যক্তি আছে কিনা যিনি কিডনি নিয়েছেন এবং দিয়েছেন, এমন কোন প্রমাণ আছে কিনা। এখন পর্যন্ত সেরকম প্রমাণ কিন্তু আমরা দেখিনি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, কারণ আমরা চাই যে প্রমাণ সহকারে কোন একজন ব্যক্তি সামনে আসুক, তাহলে পরে জিনিসটা পরিষ্কার হয়ে স্পষ্ট হয়ে যায়। আমরা চাই না যে মানে কারো পক্ষ না বিপক্ষ না, মিল্টন সমাদ্দার যদি এরকম কোনো কিছু করে থাকে অবশ্যই তার বিচার রাইট, হোক তদন্ত সাপেক্ষে, জি কিন্তু বিনা কোনো অভিযোগে তাকে কোন ধরনের আবার অভিযুক্ত করে সে অবিচারের কারণ হোক সেটাও আমরা চাই না। সে কারণে বলছি যে যৌক্তিকতাগুলি মেডিকেলি কোনো ধরনের লজিক নেই, আপনি যেটা বলতে চাচ্ছেন জনাব আরিফুর রহমানের রিপন, যে যেভাবে প্রস্তুতি থাকার কথা সেরকম প্রস্তুতির কোনো কিছুও কিন্তু তার ওই প্রতিষ্ঠানে নাই, যে তাকে তার কিডনিটাকে কেটে বের করবে, আবার দাতাও লাগবে, কি বলে এটাকে, গ্রহিতাও লাগবে, কিডনি গ্রহিতা, সেরকম গ্রহিতাও তো নাই, বা ওরকম অ্যাডজাস্ট করে ব্যবস্থাপনা পুরোটার ইয়েটাই চিহ্ন কিন্তু তার ওই প্রতিষ্ঠানে নাই, তাহলে কেন এই ধরনের অভিযোগগুলি আনা হচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, সেটি হলো যে এটি হচ্ছে, হলো আমার কাছে মনে হয় যে মুখরোচক, বা একটি খুব সহজেই একজনকে দোষারোপ করা যায়। এটি আমাদের দেশে খুব প্রচলিত কিছু শব্দ আছে যেগুলো দেখে মানুষকে বোঝানো যায় যে এই অপবাদটি দিলে হয়তোবা খুব সহজেই তাকে ক্যাচ করবে। আমার ধারণা হয়েছে যে এটি হয়তোবা সে কারণেই করা হয়েছে।